সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, জলাভূমি ভরাট, পাহাড় কাটা, ব্যাপকভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য পানির স্তর নিচে নেমে যাওয়া, প্রতিবেশ ব্যবস্থা ধ্বংস এবং পরিবেশ বিনাশী বিভিন্ন তৎপরতায় নাগরিক জীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, ইটের ভাটা ও যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, অপরিশোধিত শিল্পবর্জ্য বিবেচনাহীনভাবে উন্মুক্ত পরিবেশে নির্গমনের কারণে বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য। এসব নানা কারণে দেশের পরিবেশ এবং প্রতিবেশের যে অবক্ষয় হচ্ছে তা আমাদেরই সৃষ্টি। এ অবক্ষয় পরিবেশগত ভারসাম্যের জন্য বিরাট হুমকি। পরিবেশ ধ্বংসের এই সর্বগ্রাসী আগ্রাসন ঠেকাতেই কাজ করে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। সরকার পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। পরিবেশ সংরক্ষণ পরিবেশের উন্নয়ন, অর্থাৎ একটা দূষণমুক্ত সমাজ এবং দূষণমুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে চাই। পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব প্রদান করে সংবিধানে পরিবেশ বিষয়ে 18 অনুচ্ছেদ সংযোজন করে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নকে রাষ্ট্রীয় নীতিমালার অন্তর্ভুক্ত করেছে। পরিবেশ রক্ষায় বর্তমানে বলবৎ রয়েছে পরিবেশ সংরক্ষণ আইন সহ অনেক আইন ও বিধিমালা। এসব আইন অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, বহুতল ভবন, আবাসন প্রকল্প সহ বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান বা প্রকল্পের কাজ শুরুর পূর্বেই পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসৃজনের লক্ষ্যে যেমন শিল্পায়ন প্রয়োজন, তেমনি পরিবেশ সম্মতভাবে যেন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়, সেজন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক 4 ক্যাটাগরিতে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হয়। পরিবেশ ছাড়পত্র ব্যতীত শিল্প স্থাপন এবং পরিবেশ দূষণ শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যমান আইন ও বিধিমালার আওতায় পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষায় নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মিট দ্য পিপল প্রোগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণ অন্যতম। মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে। পরিবেশ বান্ধব উন্নয়ন অনুপ্রাণিত করার জন্য প্রতিবছর 3 ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক দেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষা সরকারের একার কাজ নয়, এজন্য প্রয়োজন জাতীয় জাগরণ, সকলের সম্মিলিত অংশগ্রহণ, সামাজিক আন্দোলন। আসুন আমরা সচেতন হই, পরিবেশ দূষণ রোধ করি এবং পরিবেশ দূষণ রোধে সরকারের সকল আইন কানুন আমরা মেনে চলি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় একটি সুন্দর পৃথিবী। পরিবেশ সংরক্ষণ এখন প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব।